হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকালটা আমি দেখো তোমাদের ঠাকুর দর্শন করেই শুরু করছি। সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তবে এখন বাজে 10টা, 10টার সময় আমি সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, কারণ আমি বেরোবো এক জায়গায়। ওই জন্য তোমাদের পুজোটা দিয়ে দিলাম। একটু তরমুজ রেখেছিলাম, সেটা দিয়ে পুজো দিলাম আজকে। দেখো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, স্টেশনে আছি। তা তোমাদেরকে একটু দেখালাম, আমি যাচ্ছি একটু শপিং করতে। রানাঘাট যাব, জিকে জুয়েলার্সে যাব। এই যে আমার ছেলে, মানে আমার বড় ভাসুরের ছেলে, ওর বিয়ে আছে, তা শপিং করতে চলে আসলাম। দেখো জিকে জুয়েলার্সে পৌঁছে গেছি আমরা। খুব সুন্দর মলটা। তা পাঞ্জাবি নিয়েছে, ও নিয়েছে দুটো পাঞ্জাবি, আগে একটা নিয়ে গেছিলো। তা আমি তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। তো মোট আমরা 3টে পাঞ্জাবি কিনেছিলাম। দেখো সব কিছু একটু যতটা পাচ্ছি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো ছেলে, ছেলের বউ আর আমি মিলে গেছিলাম আমরা মার্কেটিং করতে। তো এই পাঞ্জাবিগুলো বের করেছে, তার মধ্যে নিয়েছি। তা কেনাকাটা হয়ে গেছে, তারপরে আমরা অনেকটা বেলা হয়ে গেছে বলে আমরা একটা হোটেলে ঢুকলাম। সেখানে পরোটা, তরকা, ঘুগনি, আলুর দম আর স্যালাড ছিল খাবারে, তা খেলাম। খেয়ে টেয়ে স্টেশনে আমরা চলে যাবো ট্রেন ধরতে। তা প্রচুর ভিড় ছিল ট্রেনে, আগের ট্রেনটা তো সামনে করে দাঁড়াবে না বলে আমরা আবার নৈহাটি নেমে নৈহাটির লোকালে ধরেছি। তা নৈহাটির লোকালে ধরে আমরা বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, শরীর প্রচুর টায়ার্ড লাগছে, তো একটুখানি শোবো। তো জামা প্যান্ট ছেড়ে এক মুঠো ভাত খেয়েছি, পরোটা খেয়েছিলাম, তা ভালো লাগছে না, তো এক মুঠো ভাত খেয়ে একটু শোবো। তো টাটা বন্ধুরা। তো ভালো হয়েছে যে পেঁয়াজটা কাটবো এখন, চাউমিন করবো সন্ধ্যাবেলার টিফিন। তো আজকে সন্ধ্যাবেলাতেই চাউমিন করবো, তা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিই। চলে এসেছি, এখন চাউমিন করবো। সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চাউমিন রেডি, এই দেখো চাউমিন রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো চাউমিনটা। দেখো মোনা খাচ্ছে জানলার সামনে বসে বসে। তো আমিও চাউমিন খেতে বসে গেলাম। এই যে দেখো, তো রাত্রির খাবার তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সব দেখাবো। তো তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে নিও। টাটা বন্ধুরা, এইটা আমরা রাত্রিকে